সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা বৈঠক এনআরসি নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছু নেই আশ্বাস ভারতীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার তিয়াত্তরতম জন্মদিন আজ চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা সরকার প্রধানের প্রতি দেশবাসীর শুভেচ্ছা এবং প্রাণিসম্পদ খাতে ইন্টারনেট অফ থিংস এর নতুন ব্যবহার শুরু খামার পর্যায়ে পৌঁছে দিচ্ছে সূর্যমুখী প্রাণী সেবা ভারতের এনআরসি নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছু নেই বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি দু বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফর করবেন মোদী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ সঙ্গে নিয়ে নিউ থেকে পান্ত রহমানের আরও একটি রিপোর্ট জাতিসংঘের অধিবেশনের এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্রের সরকার প্রধানদের সাক্ষাতের এই আনুষ্ঠানিকতা নিউ ইয়র্কে দুজনের অস্থায়ী আবাস একই হয়। হোটেল লোটে নিউ ইয়র্ক প্যালেসের দ্বিপাক্ষিক বৈঠকখানাতেই হলো এই আয়োজন বৈঠক সৌজন্যতার হলেও বাংলাদেশ ভারত প্রধানমন্ত্রী পর্যায়ের এই বৈঠকে যথারীতি উঠেছে অভিন্ন নদীর পানি বন্টন সহ দ্বিপাক্ষিক ইস্যুগুলো বৈঠক শেষে সাংবাদিকদের সে কথাই জানালেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আমাদের কনসার্ন কনসার্ন হচ্ছে হচ্ছে আমাদের সবগুলোই দেশের মধ্যে এত ভালো সম্পর্ক এর প্রেক্ষিতে এই ছোটোখাটো অনেকগুলো ইস্যু আছে যেগুলো নিয়ে আমাদের কোনো রকমের উদ্বেগের কারণ বঙ্গবন্ধুর জন্ম পালনে ভারতের প্রধানমন্ত্রী ঢাকা সফর করতে পারেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী এটা আলোচনা হয়েছে প্রাইম মিনিস্টার ওয়াটারের কথা উঠেছে তারা বলেছে যে কিছু এগুলো বন্ধুত্ব ভাই ও বোনের মধ্যে বন্ধুত্ব নিয়ে সম্পর্ক নিয়ে সবার উপকারের জন্য কাজ করে জাতিসংঘ সাধারণ পরিষদের বাইরে দুই বন্ধু রাষ্ট্রের প্রধানমন্ত্রীর এই আলোচনাকে অক্টোবরের প্রথম সপ্তাহের শীর্ষ বৈঠকের ওয়ার্ম আপ বলেই মনে করছেন কূটনীতিকরা বঙ্গবন্ধুর জন্মশতক পালন করতে বাংলাদেশের ঢাকায় আসতে আগ্রহী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পান্থ রহমান চ্যানেল আই প্রধানমন্ত্রী শেখ শেখ জন্মদিন আজ জাতির পিতা মুজিবুর সপরিবারে নিহত হওয়ার ছয় বছর পর দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেছিলেন তিনি গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে এখন চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা বিস্তারিত ওবায়দুল রশিদের রিপোর্টে উনিশশো সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ নেসা মুজিবের ঘরে জন্মগ্রহণ করেন তাদের বড় সন্তান শেখ হাসিনা বাবার মতোই ছাত্র রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে করেছেন আন্দোলন সংগ্রাম নির্বাচিত হয়েছিলেন ইডেন মহিলা কলেজের ভিপি উনিশশো সালের পনেরো আগস্ট বাঙালির প্রাণের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার সময় বিদেশে থাকার কারণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা পরিবারের সবাইকে হারানোর পরও দীর্ঘ ছয় বছর দেশে ফিরতে পারেননি তারা শেখ হাসিনার অনুপস্থিতিতেই নেতাকর্মীরা কাউন্সিলের মাধ্যমে উনিশশো সালের ফেব্রুয়ারিতে তাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করেন অনেক বাধা বিপত্তি পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে উনিশশো সালের সতেরো মে দেশে আসেন শেখ হাসিনা ঝড় বৃষ্টি উপেক্ষা করে সেদিন বঙ্গবন্ধু কন্যাকে স্বাগত জানাতে লাখো জনতার ঢল নামে বিমানবন্দর থেকে রাজপথে কিন্তু সেদিনও শেখ হাসিনা ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করতে পারেননি এরপর গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রামে নামেন শেখ হাসিনা সে পথে তার বারবার প্রাণনাশের চেষ্টা হলেও কখনোই থামেননি বঙ্গবন্ধু কন্যা আর তাই সফল সংগ্রামে সাফল্যের পথ ধরে উনিশশো সালে আওয়ামী লীগকে বিজয়ী করে তিনি সরকার গঠন করেন দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে বিচার করেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আবারও শত প্রতিকূলতা জয় করে দুই হাজার সালের নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করেন তিনি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর সহ স্বাধীনতার দীর্ঘ সময় পর বিচার কাজ শুরু করেন মানবতা বিরোধী অপরাধীদের দুই সালের নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধশালী দেশে উন্নতির লক্ষ্যে তৃতীয় মেয়াদে সফলভাবে দেশ পরিচালনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল দলের অংশগ্রহণে দুই হাজার সালের জাতীয় নির্বাচনে আবারও আওয়ামী লীগকে নিরঙ্কুশ বিজয় এনে দিয়ে টানা তৃতীয়বারের মতো এবং সর্বমোট চতুর্থ মেয়াদে দেশ পরিচালনা করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যানেল আই ঢাকা পিতার মতোই গণমাধ্যম বান্ধব এক রাজনীতিবিদ শেখ হাসিনা ক্ষমতার বাইরে কিংবা থাকার সময় কখনোই গণমাধ্যম থেকে নিজেকে দূরে রাখেননি তিনি তার যোগ্যতার কারণে গণমাধ্যম তাকে রেখেছে কেন্দ্রবিন্দুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বঙ্গবন্ধু কন্যাও গণমাধ্যম এবং সাংস্কৃতিক অঙ্গনের কল্যাণে কাজ করে চলেছেন মুক্তিযুদ্ধের চেতনায় লাল সবুজের চ্যানেল আইয়ের সাথেও তার রয়েছে এক আত্মিক সম্পর্ক দেখুন লাইলা হিনের রিপোর্ট সরাসরি অনুষ্ঠানে সরাসরি ফোন করে শিল্পীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানানোর ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল চ্যানেল আই অনুষ্ঠানে সেই অনন্য নজির করেছেন বঙ্গবন্ধু কন্যা আমাদের সঙ্গে প্রধানমন্ত্রী ওই আমার আন্তরিক শুভেচ্ছা আপা শুভ জন্মদিন বলনা এরকম ব্যতিক্রমী সব উদ্যোগে গণমাধ্যমের কাছে প্রিয় নাম শেখ হাসিনা নিয়মিতই সাংবাদিকদের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি গণমাধ্যমকে আরো বেশি আপন করে নিয়েছেন এর মধ্যে শুনলাম যে আমার মার্ডার কেস দেওয়া হয়েছে বিদেশ সফর শেষে দেশে ফিরে প্রতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করে নিজেই প্রতিষ্ঠা করেছেন নিজের জবাবদিহিতার এক ভিন্ন জায়গা করছি ব্রিটিশ গণমাধ্যমের মানুষদের সাথে সম্পৃক্ত থেকে গণমাধ্যমের বিকাশ ও গণমাধ্যম কর্মীদের কল্যাণে ভূমিকা রেখে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী যে গণমাধ্যম বান্ধব পুরো বিষয়টি দৃশ্যমান প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর তিনি নবম বোর্ডের কার্যক্রম শুরু করেন এবং গ্যাজেটের মাধ্যমে নবম প্রকাশ করেছেন সাংবাদিকদের কল্যাণে তিনি একটি ট্রাস্ট গঠন করে দিয়েছেন যে তিনি গণমাধ্যমকে কেন পছন্দ করেন কারণ তিনি গণমানুষের সাথে যোগাযোগ রাখতে চান এভাবে গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক নিবিড় থেকে নিবিড়তর হয়েছে সন্তান হিসেবে যত ভালোবাসা আমরা না পেয়েছি তার থেকে বেশি আর্থিক সম্পর্ক গড়ে উঠেছে চ্যানেল সঙ্গেও এই চ্যানেল এর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিরোধী দলে ছিলেন যখন সরকার প্রধান দায়িত্ব পালন করছেন সবসময় দেখেছি একটা উষ্ণ সম্পর্ক তেমনাকে তিনি ভালোবাসেন এবং গুরুত্ব দেন এই কারণে যে চ্যানেলের অনুষ্ঠানমালা তা আকর্ষণ করে যাদেরকে বলি হৃদয় বাংলাদেশ তারা সব উদ্ভিদ হয়ে অপেক্ষা করছে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ও প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা হিসেবে অতিথি হয়ে যোগ দিয়েছেন চ্যানেল আই এর অনুষ্ঠানে আমি দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই প্রধানমন্ত্রীর কণ্ঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনের মুখবন্ধ পাঠ ধারণ প্রচার করে চ্যানেল আই অনন্য এক গৌরবের অংশীদার হয়েছে আমার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জীবনের সব থেকে মূল্যবান সময়গুলো কারাবন্দী হিসেবেই কাটাতে হয়েছে অক্টোবর একুশ বছরে পদার্পণ করতে যাচ্ছে চেনেলাই এবং এবারও বরাবরের মতো শুভেচ্ছা বানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে প্রাণী সম্পদ খাতে ইন্টারনেট অফ থিংস এর নতুন ধরনের ব্যবহার শুরু হয়েছে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ এবং জার্মান অ্যাগ্রিকালচার সোসাইটি ডিএলজি স্বীকৃত ওই প্রযুক্তি খামার পর্যায়ে পৌঁছে দিচ্ছে সূর্যমুখী প্রাণী সেবা আরও জানাচ্ছেন শাইখ সিরাজ গরুর কাঁধে বা কানে নয় এবার তথ্য যোগাযোগ প্রযুক্তির নতুন ডিভাইস স্থাপিত হচ্ছে গরুর পাকস্থলিতে টানা ছ বছর পাকস্থলী থেকেই বোলাস নামের ক্যাপসুল আকৃতির এই ডিভাইস প্রতি মুহূর্তে জানাতে পারবে গরুর স্বাস্থ্যগত সব খবর সে খবর যে কোনো জায়গা থেকেই খামার মালিক দেখতে পাবেন মোবাইল অ্যাপসের মাধ্যমে নারায়ণগঞ্জের রূপগঞ্জের খামার উদ্যোক্তা আসাদুজ্জামান আফসার এই প্রযুক্তি ব্যবহার করে পেতে শুরু করেছেন কনসিপ্ট করার হিট হয়ে যাওয়া এটা এইটা আমি অ্যাডভান্স মেসেজ পেয়ে যাচ্ছি অ্যাডভান্স মেসেজ পাওয়ার চার পাঁচ ঘন্টা পরে দেখছি হ্যাঁ এটা সিমটম পাওয়া যাচ্ছে সেম ও তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে টের পাচ্ছে আমি চার পাঁচ ঘন্টা আগে খবরটা পেয়ে গেছি মেসেজ পাঁচ ছয় ঘন্টা পরে আমি তাপমাত্রা দেখেছি আস্তে আস্তে সেম পানি খাচ্ছে না আমি কিন্তু অ্যাডভান্স পেয়ে যাচ্ছি যে এই যে অ্যাডভান্স পাওয়াতে আমরা যারা সারাক্ষণ খামারে থাকতে পারি না বাট খবর রাখতে চেষ্টা করি বিশেষ করে সিসি ক্যামেরা বা অন্য প্রযুক্তি ব্যবহার করে আমরা যতটুকু উপকৃত হই এটা আমরা সরাসরি পেয়ে যাচ্ছি বাংলাদেশে প্রযুক্তিটি এনেছে সূর্যমুখী প্রাণী সেবা নামের একটি প্রতিষ্ঠান তারা প্রযুক্তিটি বাস্তবায়নের ক্ষেত্রে গড়ে তুলেছে সমন্বিত প্ল্যাটফর্ম তাদের সঙ্গে রয়েছে ফিনিক্স ইন্স্যুরেন্স প্রযুক্তি সেবার সঙ্গে প্রাণী সম্পদের বিমা সুবিধাও চালু করছে তারা আমাদের এই প্রযুক্তিটা থাকার কারণে যেহেতু গরুকে এক শনাক্ত করা যায় দুই গরুর একটা দেখভালেরও একটা স্ট্যান্ডার্ড অনেক বেড়ে যায় তারা তখন তাদের ইন্স্যুরেন্সটা অফার তবে সব ধরনের খামারিদের স্বার্থে সুবিধাটি আরও সহজলভ্য হওয়া প্রয়োজন জানাচ্ছেন প্রথম ব্যবহারকারী খামার এককালীন প্রতিটা গরুকে রেজিস্ট্রি করার জন্য ওনারা এক হাজার টাকা ফি নেন আর মান্থলি হচ্ছে পাঁচশো টাকা আমি মনে করি এটাকে কৃষকের দোরগোড়ায় গড়ায় পৌঁছাইতে হবে কৃষকদেরকে বোঝাতে হবে এবং সাথে পাশাপাশি এটার প্রাইসটা আরও যদি নামানো যায় তাহলে আমি মনে করি ম্যাক্সিমাম কৃষক এটার উপকারটা পাবে ভিত্তিক এই প্রযুক্তি প্রাথমিকভাবে পানি সম্পদ উন্নয়নের একটি বড় নিয়ামক হতে পারে প্রশ্ন হলো কতটা সহজলভ্য স্বল্প এই প্রযুক্তি খামারের কাছে পৌঁছে দেওয়া যায় এক্ষেত্রে সরকারি পর্যায়ের যথেষ্ট গবেষণা পরীক্ষা নিরীক্ষা এবং নীতিগত অনেক সহযোগিতার প্রয়োজন রয়েছে নারায়ণগঞ্জের ইসাপুরের খামার থেকে সায়িক বিস্তারিত প্রতিবেদন প্রচারিত হবে আজ রাত নয়টা সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে এবারে ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক স্বাস্থ্য সংবাদ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণ কক্ষের শেষ তথ্য অনুযায়ী শুক্রবার সকাল আটটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে তিনশো জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এর মধ্যে ঢাকায় বিরাশি জন এবং দেশের বিভিন্ন হাসপাতালে দুশো জন ভর্তি হয়েছেন সারা দেশে চিকিৎসাধীন এক জন আগের দিনের চেয়ে শুক্রবার ঢাকায় রোগী ভর্তির হার ত্রিশ শতাংশ কমেছে তবে ঢাকার বাইরে বেড়েছে দুই দশমিক ছয় শতাংশ সব মিলিয়ে চব্বিশ ঘন্টায় রোগী ভর্তি সাত দশমিক দুই শতাংশ কমেছে পালে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ছিয়াশি হাজার নয়শো তিন জন বেসরকারি হিসাবে ডেঙ্গুতে এ পর্যন্ত একশো একষট্টি জন এবং সরকারি হিসাবে পঁচাত্তর জনের মৃত্যু হয়েছে জানব নিটল টাটা কৃষি সংবাদ সিরাজগঞ্জে মিশ্র ফল বাগানে পরীক্ষামূলকভাবে তরমুজের আবাদ করে ব্যাপক সারে ফেলেছেন এক কৃষক বাণিজ্যিকভাবে ফল বাগান করে দিন দিন লাভবান হচ্ছেন তিনি তার বাগান দেখে এলাকার অনেকেই আগ্রহী হয়ে উঠছেন এখন দেখবেন প্রকৃতি সংবাদ প্যানেলাই এ প্রচারের পর প্রশাসনের উদ্যোগে মেহেরপুরে ভৈরব নদীর কচুরি পানা পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে এতে নদীর প্রবাহ স্বাভাবিক হচ্ছে ফিরে আসছে নির্মল পরিবেশ শুধুর কচুরি পানা পরিষ্কারই নয় পরিবেশ সুস্থ রাখতে প্রশাসনকে সব ধরনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা